আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলনকে বিজয় পর্যন্ত নিতে হবে। এইখানে কোনো পরাজয়ের সুযোগ নেই। পরাজয় মানে মৃত্যু, পরাজয় মানে এই দেশের নাগরিকদের মর্যাদা ভূলুণ্ঠিত হওয়া, পরাজয় মানে এই দেশের অস্তিত্ব বিলীন হওয়া। বাংলাদেশের মানুষ এইবার দেশের মর্যাদার জন্য, নাগরিকদের অস্তিত্বের জন্য লড়াই করছে, আর সেই লড়াই হচ্ছে বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াই আমরা বিজয় না অর্জন হওয়া পর্যন্ত চালিয়ে যাব। কোন রকম শক্তি এই আন্দোলনকে দমাতে পারবে না। ওনারা যে আসলে এক এগারোর আত্মাই ধারণ করেন সেইটা আমরা এখন পরিষ্কার করে দেখি। এক এগারোর সরকার কি করেছিল? এই দল থেকে ওই দল থেকে লোক ভাগিয়ে এনে কিংস পার্টি বানিয়েছেন, আর এখন শেখ হাসিনা গোয়েন্দা সংস্থা দিয়ে এই দল থেকে ওই দল থেকে লোক ভাগিয়ে এনে কিংস পার্টি বানাচ্ছেন, সেইটাও ঠিক মতো পাচ্ছেন না। এই জন্য আন্দোলনরত কোন কোন দলকে যদি ভাগিয়ে নেওয়া যায়, গোয়েন্দা সংস্থা দিয়ে লোভ দেখিয়ে চাপ দেখিয়ে ভাগিয়ে নেওয়া যায়, ওনারা ফাইনাল খেলতে চান। কার সাথে খেলবেন ভাই? এই যে কিংস পার্টি বানিয়েছেন, কাউকে কাউকে ভাগিয়ে নিয়ে যাচ্ছেন, এই সমস্ত দলের সাথে ফাইনাল খেলতে চান? আওয়ামী লীগ এখন ফোর ডিভিশনের সাথে দলে খেলতে গিয়ে নিজেরাই ফোর ডিভিশনে নেমে গেছে। তাদেরকে আর প্রিমিয়ার লীগের দল ভাবার কোন কারণ নাই, তারা শেষ। রাজনৈতিক ভাবে চরম দেউলিয়া হয়ে এখন মৃত্যুর দিকে যাচ্ছে এই রাজনৈতিক দলটি। কেবলমাত্র ওই যে পুলিশ বাহিনী আছে না, পিজিবি আছে না, র্যাব আছে না, আপনার আমার ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয়, ওই বন্দুক কেনা হয়, তারা জনগণের দিকে বন্দুক তাক করেছে। শেখ হাসিনা ওই বন্দুকের উপরে ভর করে ক্ষমতায় আছেন, ভেবেছেন এটাই বোধ হয় চিরস্থায়ী বন্দোবস্ত। জেনারেল এইও ভেবেছিল আরো আরো পৃথিবীর বহু দেশে সামরিক স্বৈরাচার থেকে শুরু করে ফ্যাসিস্টরা ভেবেছিল, আমাদের দেশেও ভেবেছে অতীতে, ক্ষমতায় চিরস্থায়ী কেউ থাকতে পারেন নাই, আপনিও পারবেন না। এই দেশের মানুষ আপনাকে ক্ষমতা থেকে নামাবে। এই ধরনের ষড়যন্ত্র করে বাংলাদেশে আরেকটি তামাশার নির্বাচন এই দেশের মানুষ হতে দেবে না।